অটো রিক্সা চলাচল বন্ধের আদেশে স্থিতি অবস্থা। ঢাকায় ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচলে বাধা নেই। ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল বন্ধের আদেশে স্থিতি অবস্থা দিয়েছেন চেম্বার আদালত। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন। এর ফলে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলে আর কোনো বাধা থাকল না। এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ। ডিপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি এ তথ্য নিশ্চিত করেন। এরও আগে বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের প্যাডেল চালিত রিক্সা মালিক ঐক্য জোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মোহাম্মদ মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ চাওয়া হয়।